আমন্ত্রণ জানাচ্ছি এক মিনিটে আজকের বাংলাদেশে, সাথে আছি আমি তাসলিমা তিথি। ভূমধ্যসাগরে ডুবে মরল মাদারীপুরের দুই যুবক, পাইপলাইনে পড়ে আছে আট উন্নয়ন সহযোগীর $10 বিলিয়ন ঋণ, মেট্রো রেলে ঘুরিয়ে আটকে যাওয়ার ঘটনায় গ্রেফতার দুই, মুসলিকায় মুক্ত চার, রাতের তাপমাত্রা কমতে পারে, ভাঙাড়ির দোকানে পাওয়া গেল মর্টার শেল, জিডিপি প্রবৃদ্ধি কমে 5.78%, হতাশা শিল্প ও সেবায়। আন্দোলনের কথা না ভেবে পরবর্তী নির্বাচনের প্রস্তুতি নেন বিএনপিকে কাঁদেন। ময়মনসিংহে বাস অটোরিকশা সংঘর্ষে নিহত 7। বৈদেশিক লেনদেনে ডলারের বিকল্প চিন্তার সময় এসেছে বলেছেন মোমেন। গরমেও চিড়িয়াখানায় মানুষের ভিড়। এখানেই শেষ করছি এক মিনিটের আজকের বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে। স্বাদে ভরপুর প্রাণ চানাচুর।